ও আমার তৃতীয় পুরুষ, আমার সবকিছু ওর। তার মানে তো বলতে হয় যে ওর মা সারা জীবন ও বাড়িতে আসা যাওয়া করতে পারবে। কোন ছেলের ডিভোর্স হয় না, সেই ছেলে আবার বিয়ে করে না, তাই বলে তাকে পৈতৃক বাড়ির অধিকার থেকে বঞ্চিত করা হবে। এ বাড়িটা আর আমার কথায় রইল বৌদি, যার বাড়ি সেই যখন তোমাদের সাথে আছে তাহলে অসুবিধাটা কোথায়? Don't try to blackmail me emotionally, huh? তুমি তাহলে অবাকের জন্য কি স্যাক্রিফাইসটা করছো শুনি? না না না, ওকে কোনো অরফান হাউসে পাঠাবার কথা চিন্তা করবে না। কিন্তু এই মুহূর্তে ও থাকবে কোথায়? এখানে নয়। কোথায় থাকে তোর বাবা? অন্য লেডিকে বিয়ে করেছে। আর তোর মা? অন্য বাড়িতে। বরদাস্ত করবে না যতদিন না সবকিছু ঠিক হচ্ছে। অবাক আমার কাছেই থাকবে। জমজমাটি পুজোর ছুটি, জমজমাটি পুজোর ছুটি, এলো রে এলো রে, এলো রে এলো এলো রে এলো এলো রে এলো রে। এক ধাক্কায় তোমার ছেলে জোড়া দাদু পেয়ে গেল। তুই পাতা হে মুঝে মার দাদু মিল গিয়া। আচ্ছা দাদু ইধর ইধর। এ চল চল প্রিয়া শুরু হো জায়েগা।